নমস্কার বন্ধু, বন্ধুগণ জব নিউজ চ্যানেলে আপনার স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, পদ্মগুলি হচ্ছে দি অফিস অফ দি উজানি মাজুলি রিভিনিউ সার্কেল মাজুলি ফলো করা। ইয়াতে কি পদ্মগুলি হচ্ছে, কিমান পাওয়া স্যালারি, কেনেদরে এপ্লাই করব লাগবে সকলো বিষয়ে গম পাব। ভিডিওটো সম্পূর্ণ হয়ে সেই থাকক। আৰু যদি আপোনালোকে এতিয়াও জব নিউজ চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই, চ্যানেলে সাবস্ক্রাইব করে লোক আর কথা বেল আইকনটো প্রেস করবলে না পাহৰিব। তাৰ অন্তত নতুন নতুন জব নোটিফিকেশন বা জব রিলেটেড যিকোনো আপডেট আপোনালোকে সর্বপ্রথমে লাভ কৰিব পাৰে। আহক বন্ধুসকল, ভিডিওটো আৰম্ভ কৰিছোঁ। বন্ধুসকল, ইয়াতে পদ্মগুলি আছে, জুনিয়র এসিস্ট্যান্টের পদ আছে, টোটাল পদ আছে এটা, আর নিজা পদ আছে, গ্রাজুয়েশন কমপ্লিট করা হবো লাগবে, আপনাদের বেসিক কম্পিউটার জানি লাগবে, তারপর আর ইয়াতে আছে সার্টিফিকেট অফ ডিপ্লোমা, আপনাদের 6 মাহের ডিপ্লোমা ইয়াতে বিচারিছে, কম্পিউটার ডিপ্লোমা। আপনাদের স্যালারি পাব 14,000 পর আরম্ভ করে 60,500, গ্রেড পে থাকবে 6,200 টাকা। তারপর ইয়াতে সেকেন্ড নম্বর দিয়ে আছে কপিস্ট, কপিস্টের কারণে আছে এটা পোস্ট, পোস্ট হল আর নিজা পদ, গ্রাজুয়েশন কমপ্লিট করা হবো লাগবে, আর স্যালারি পাব 14,000 পর আরম্ভ করে 60,500, গ্রেড পে থাকবে 5,600 টাকা। ইয়ার পিছত আইসো 3 নম্বর, 3 নম্বর দিয়ে আছে ড্রাইভার, ড্রাইভারের পোস্ট এটা পোস্ট খালি আছে, আর নিজাবত পোস্ট হয়, আর আপনার HSLC অর্থাৎ মেট্রিক পাস করা হবো লাগবে, আর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে লাগবে। স্যালারি পাবো 14,000 পর আরম্ভ করে 60,500, গ্রেড পে থাকবে 5,200 টাকা। তারপর ইয়াতে দিয়ে আছে প্রসেসর সার্ভার, প্রসেসর সার্ভার কারণে আছে এটা পোস্ট, আর ইয়াতে আপনার আর নিজাবত পোস্ট হয়, আর আপনার মেট্রিক পাস করা হবো লাগবে, আর 12,000 পর আরম্ভ করি 37,500 লেগে পাবো স্যালারি, আর গ্রেড পে থাকবে 3,900 টাকা। আর ইয়াতে দিয়েছে পিওন, পিওনের কারণে আছে এটা পোস্ট, আর নিজাবত পোস্ট হয়, 8 পাস হলে হয়ে যাবো, আর আপনার ইয়াতে দিয়েছে 12,000 পর আরম্ভ করে 37,500 লেগে আপনার পাবো স্যালারি, 3,900 টাকা পাবো গ্রেড পে। তো ইয়াতে আছে চকিদার, চকিদার কারণে আছে এটা পোস্ট, ইয়াতে আর নিজাব পোস্ট হয়, আর 8 পাস হলে হয়ে যাবো, আর আপনার ইয়াতে স্যালারি পাবো 12,000 পর আরম্ভ করে 37,500, গ্রেড পে থাকবে 3,900 টাকা। আর ইয়াতে এটি আহিছো চেয়ারম্যান, চেয়ারম্যানের কারণে ইয়াতে পোস্ট আছে এটা, পোস্ট আর নিজাব হয়, 8 পাস হলে হয়ে যাবো, আর আপনার স্যালারি পাবো 12,000 পর আরম্ভ করি 37,500, আর গ্রেড পে থাকবে 3,900 টাকা। এতিয়া আইছো কিছু টার্মস এন্ড কন্ডিশনস ফলে, এতে দিয়ে আছে 1 নম্বর দিয়ে আছে আপনার মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হবই লাগবে, আর তারপর 2 নম্বর দিয়ে আছে আপনার ইমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম রেজিস্টার করা হবো লাগবে, 3 নম্বর দিয়ে আছে আপনার বয়সের সময় 18 বছর পর আরম্ভ করে 44 বছর ভিতরে হবো লাগবে, আর আপনার বয়স হিসাব করব 1 তারিখ জানুয়ারি মাস 2020, অর্থাৎ 1 জানুয়ারি 2020 হিসাবে আপনার বয়সটা হিসাব করব। তারপর ইয়াতে দিয়েছে যেসকলে ক্যান্ডিডেটস অলরেডি ইন সার্ভিস, যেগুলো সার্ভিসেস আছে তেওঁলোকে প্রপার চ্যানেলের জড়িয়ে এপ্লাই করব লাগিব। তাছাড়া ইয়াতে 4 নম্বর দিয়ে আছে ইনকমপ্লিট এপ্লিকেশন, যেহেতু ইনকমপ্লিট থাকে কিবা যদি ভুলভ্রান্তি থাকে এপ্লিকেশন ফর্মত এপ্লাই করা হবে, তাহলে এটা আপনারা রিজেক্ট করে দিব, রিজার্ভেশনটা আর গভর্নমেন্টের ওয়াইজে থাকবে। তারপর 6 নম্বর দিয়ে আছে দি ক্যান্ডিডেট সাবমিট আন্ডারটেকিং, এটা আপনার পাস করা অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় হয়। তারপর ইয়াতে কোনো ধরনের খরচ তেওঁলোকে এই ইন্টারভিউ সময় কোনো ধরনের খরচ অফিসের পর বহন নকরে। তারপর ইয়াতে 2 নম্বর দিয়ে আছে, ইয়াতে দিয়ে আছে ইফ দি নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ইজ পোস্ট ইজ টু লার্জ, অথরিটি মে ডিসাইড টু হ্যাভ এ কোয়ালিফিং ক্রাইটেরিয়া ইন অর্ডার টু ইস্যু দি অ্যাডমিট কার্ডস ফর দি রিটেন টেস্ট, এইটু ইমান ইমান হয়। চাইছো 3 নম্বর ফলে ইলিজিবল ক্যান্ডিডেটস ফর দি পোস্ট অফ জুনিয়র এসিস্ট্যান্ট, জুনিয়র এসিস্ট্যান্ট ক্যান্ডিডেটস যিসকলে এপ্লাই করব আর যিসকলে ইলিজিবল হব এক্সামের কারণে তেওঁলোকে একটা রিটেন টেস্ট দিব লাগিব, রিটেন টেস্টটো ইয়াতে সিলেবাস দিয়ে আছে, আর কম্পিউটার টেস্টও আপনার দিব লাগিব। রিটেন টেস্ট কমপ্লিট হওয়ার পিছত তারপর কম্পিউটার টেস্ট দিব লাগিব। রিটেন টেস্ট কারণে আপনার কি কি পড়ব চাওয়া হোক, জেনারেল ইংলিশ দিছে ইনক্লুডিং জেনারেল নলেজ অ্যারিথমেটিক মিলাই ফেলে টোটাল 150 মার্ক, তারপর জেনারেল ল্যাঙ্গুয়েজ স্কিল আর এসএমএস ইংলিশের উপর থাকবে 50 মার্ক, জেনারেল নলেজ কম্পিউটার থিওরি পিস উপরে থাকবে 50 মার্ক, আর কম্পিউটার টেস্ট হবো আপনার 50 মার্কর। তারপর এটা দিয়ে আছে ইলিজিবল ফর বি, বি বি ক্যান্ডিডেটের কারণে অর্থাৎ আপনার কপিস্টর কারণে, কপিস্টর কারণে আপনার দিছে ইয়াতে হ্যান্ডরাইটিং টেস্ট কোয়ালিফাইং ক্যান্ডিডেটস অনলি, যিসকলে পাস করব তেওঁলোকৰ রিটেন টেস্ট হবো প্রথমে, সরি যিসকলে এপ্লিকেশন একসেপ্ট করবে তেওঁলোকৰ রিটেন টেস্ট হবো, রিটেন টেস্ট হওয়ার পিছত আপনার যিসকলে পাস করবে রিটেন টেস্ট তেওঁলোকৰ হ্যান্ডরাইটিং টেস্ট করা হবো। তারপর ইয়াতে দিছে জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশ ইনক্লুডিং জেনারেল নলেজ এন্ড অ্যারিথমেটিক মিলি ফেলে 100 মার্কর আপনার এক্সামটো হবো। তারপর 3 নম্বরত ইলিজিবল ক্যান্ডিডেট ফর ড্রাইভার, যিসকলে ড্রাইভারের কারণে যিসকলে একসেপ্ট করা হবো তেওঁলোকৰ একসেপ্ট করা মানে যিসকলে এপ্লিকেশনটা একসেপ্ট করা হবো তেওঁলোকৰ রিটেন টেস্ট দিব লাগিব, আর ড্রাইভিং টেস্ট দিব লাগিব। রিটেন টেস্টের কারণে জেনারেল ইংলিশ ইজ ইনক্লুডিং জেনারেল নলেজ আর অ্যারিথমেটিক থাকবে 50 মার্কর। তারপর এটা দিয়ে আছে ইলিজিবল ফর দি ক্যান্ডিডেটস ফর দি পোস্ট অফ সিরিয়াল নং 4, 5, 6 and 7, 4, 5, 6 and 7 কি আছে স্বভাব, 4, 5, 6, 7 অর্থাৎ ইয়াতে দিয়ে আছে 4, 5, 6, 7 মানে পিয়ন চৌকিদার, সরি 4, 5, 6, 7 অর্থাৎ প্রসেসর সার্ভার পিয়ন চৌকিদার চেয়ারম্যান এইকেইটা, সরি চেইনম্যান এইকেইটা পোস্টের কারণে আপনার কি কি লাগবে, এই পোস্টের কারণে আপনার আপনার হব রিটেন টেস্ট 50 মার্কর, খালি এটা রিটেন টেস্ট হব। তারপর দিয়েছে এতিয়া 4 নম্বর ইলিজিবল ইলি কল লেটার অফ ইলিজিবল ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং দি রিটেন টেস্ট, যেগুলো ইলিজিবল হয় তাহলে রিটেন টেস্ট কারণে এতে অ্যাপিয়ার করা অ্যাপিয়ারিং, সরি যিসকলে মানে একসেপ্ট করা হয় তেওঁলোকৰ রিটেন টেস্ট এডমিট কার্ডটো আপোনালোকে এই ওয়েবসাইটের যোগেদি পাই পাই যাব, www.majuli.gov.in এই ওয়েবসাইটের যোগেদি আপোনালোকে পাব পাৰে, আৰু যদি কিবা আপডেট আহে এই ওয়েবসাইটতে আপোনালোকে পাই যাব। অল দি ইনফরমেশন অফ দি প্রিন্টিং দি রিজাল্টস উইল বি
থ্রো টু, আপোনালোকৰ দুটা পদ্ধতিৰে জৰিয়তে ৰিজাল্ট হওক বা যিকোনো আপডেট হওক আপোনালোকে দুটা পদ্ধতি পাব, এটা হ'ল নিউজ পেপাৰত দি দিব আৰু এটা হ'ল এই ৱেবছাইটত যোগেদি আপোনালোকে পাই যাব www.mazuli.gov.in ৱেবছাইটত আপোনালোকে ভিজিট কৰিব, সকলোৱে ভিজিট কৰি থাকিব, যিকোনো আপডেট আপোনালোকৰ তথ্য আহিলে ইয়াৰ যোগেদি আপোনালোকে লাভ কৰিব পাৰিব। ইয়াতে আপোনালোকৰ দি আছে এপ্লিকেশ্যন ফৰ্মটো আপোনালোকে ক'ত পঠাব, এপ্লিকেশ্যন ফৰ্মটো আপোনালোকে পঠাব লাগিব দি ডিপুটি কমিশনাৰ মাজুলী, অফিচাৰ অফ দি ডিপুটি কমিশনাৰ মাজুলী, গাড়ামূৰ 785104, এই নম্বৰত আপোনালোকে পঠাই দিব লাগিব আপোনালোকৰ এপ্লিকেশ্যন ফৰ্মটো। আৰু ইয়াতে এটা কথা উল্লেখ কৰি দিছে, আপোনালোকৰ মোবাইল নাম্বাৰটো মাষ্ট বি দিবই লাগিব, আপোনালোকে মোবাইল নাম্বাৰটো উল্লেখ কৰি দিব যিহেতু সেইটো কোনো ধৰণৰ কমিউনিকেশ্যন অৰ্থাৎ যোগাযোগ কৰিবৰ কাৰণে আপোনালোকৰ মোবাইল নাম্বাৰটো আপোনালোকৰ এপ্লিকেশ্যন ফৰ্মত উল্লেখ কৰি দিব। আৰু আপোনালোকে এপ্লাই কৰিব লাগিব পাৰ্ট 9 অৰ্থাৎ ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম পাৰ্ট 9ৰ যোগেদি আপোনালোকে এপ্লাই কৰিব লাগিব, আৰু এপ্লাই কৰাৰ ডেট দিয়া আছে 25 ফেব্ৰুৱাৰী 2020 হিচাপে 20 তাৰিখ 25 ফেব্ৰুৱাৰী 2020 চনৰ আবেলি 5টা বজাৰ ভিতৰত আপোনালোকে এপ্লাইটো কৰিব লাগিব, অৰ্থাৎ এইখিনি সময়ৰ ভিতৰত আপোনালোকে এপ্লিকেশ্যন ফৰ্মটো গৈ পিনি অফিচত পাব লাগিব। তেনেহ'লে বন্ধুসকল ভিডিঅ'টো জনাবলগীয়া এইখিনি আছিলে, ভিডিঅ'টো ভাল পালে লাইক কৰিব, তাৰপিছত শ্বেয়াৰ কৰিব, আৰু আপোনালোকৰ যদি এই চেনেলত নতুনবাৰ আহিছে তেনেহ'লে এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। ধন্যবাদ, জয় অসম।